করেছিলে, ঝাড়খণ্ড ছিলে বলে এখন আমাদের গীত ঝুমুর এখনো টিকে আছে। এবং যারা বর্তমান রাজত্ব করছে যেসব পার্টিগুলা, সেই পার্টিগুলাই বলছে কি যেগুলা আমাদের অবদান। একবার বলে গেল বুদ্ধদের সিপিএম এ আসি নিয়ে বলছে মমতায় যে আমাদের অবদান। আপনারা শিল্পীদেরকে পেনশন করে দিয়েছেন, যার যেটা পাও না সেটা ঠিক করেছেন, কিন্তু এই সঙ্গীতকে বাঁচায় রাখার হাত ছিল একমাত্র ঝাড়খণ্ডীদের। ঝাড়খণ্ডীরা ছিল আমাদের পুরুলিয়া জেলায় 140টা লাচনি ছিল, এখন লাচিনি খুঁজে আপনারা কটা কটাক পাবেন। লাচিনি লাচ করতে গেলে তো সবাই বলছে এটা অস্ট্রেলিয়া দেখবেন। এখন এই ভিতরে একটুকুটুকু জামা প্যান্ট পরে ঢুকবে কত মজা লাগবে, কারণ আমাদের একটা লাচিনি আপনি পারে হাতটুকু বাদ নিয়ে কোনো জায়গায় দেখতে পাবেন না, কিন্তু সেইটাই হয়ে গেল অশ্লীলতা। আর যেগুলো এখন ডিজে ঠ্যাক ঠ্যাক, যেমন সেই টিমের চালা বান্দর ছাপাছে এক করেও তো গান শুনতে পাবেন না, সেইটাই হয়ে গেছে আছে। তাই কীর্তি বাস্তা বলেছে আমাদের এই পাহাড়ে ফলিছে সোনা, ওরে বাবা পাথর ফাটাছে দেখো, দেখবে একটা কি মেশিন উঠেছে গড়গড়ায় তন্তব্য ঢুকাই দিছে আর ব্যাটারি দুটো ছুয়া নিয়েছে, ওরে তাই পাথর ফাটাছে দেখো এমনই আছে গো। ও সজনি রে সজনি রে গুণমণি রে আমাদের এই মান ভূমে দেখে নিবি জান, এই মান ভূমকে এখন কাজে করে দিতে পুরুলিয়া। তথাপি দেখিবেন এখনো পুরুলিয়ার বাজারে মান ভূম সুটোস মান ভূম বস্ত্রালয় এই মাটিটা আমাদের মান ছিল বলিতে ছিল মান ভূম। কিছু দূর আগে পাবেন সিংভূম, তারপরে ধলভূম, তারপরে বরাভূম, এখন সেগুলো কেটে নিয়ে যেমন রাজতন্ত্র প্রজাতন্ত্র আর গণতন্ত্র, আমাদের গণতন্ত্রই সুখ নাই, উপর মহল আর মধ্য মহল আর আমরা হলি এখন অন্তর মহল, তাই কোনো যুগেই আমাদের সুখ নাই। তাই সজনী রে মানভূমে দেখে নিবি